আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দরদ সিনেমাটা নিয়ে অনেক অনেক প্রশ্ন, তো সকল প্রশ্নের অবসান ঘটতে যাচ্ছে অবশেষে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল ঠিক দুপুর 3টার দিকে দরদ সিনেমাটা সেন্সর বোর্ডের সকল সদস্যরা মিলে দেখবে। এখন তো আর সেন্সর বোর্ড নাই, এখন হচ্ছে সেন্সর সার্টিফিকেশন সিস্টেম। তো সদস্যরা এই সিনেমাটা দেখবে এবং তারপর সার্টিফিকেট পেয়ে যাবে আমাদের বহুল প্রতীক্ষিত সিনেমা, শাকিব খানের একমাত্র প্যান ইন্ডিয়ান সিনেমা, বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। আর এরপরেই দরদ সিনেমার একটা রোমান্টিক গান আসবে, এটা তোমরা শিওর থাকো। শাকিবিয়ানদের নিয়ে যে একটা আয়োজন সেটাও হবে। খুবই অল্প সময় হাতে আছে, এক দেড় মাসের মতন, আর এই এক দেড় মাসের মধ্যে যত ধরনের প্রমোশন লাগাতার হবে। এর মধ্যে অনেক বাধা বিপত্তি ছিল, যাই হোক শেষ পর্যন্ত যে সেন্সর বোর্ড পর্যন্ত পৌঁছেছে, শেষ পর্যন্ত যে আলোর মুখ দেখছে, প্রেক্ষাগৃহে আসতেছে, এটাই তো অনেক। আরেকটা কথা হচ্ছে, এই সেন্সর বোর্ড, নতুন যে সেন্সর সার্টিফিকেশন সিস্টেম, দরদকে আসলে কীভাবে রেট করে সেটাও একটা দেখার বিষয়। সেখান থেকে বোঝা যাবে যে আসলে দরদ সিনেমাটা কতটা ভায়োলেন্স আছে ভেতরে। ইন্ডিয়া থেকে অনেক আগেই সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে দরদ, সো এখন আর কোনো বাধা নাই। জাস্ট আর একটা দিন, আজকের দিনটা, তারপর কালকেই কিন্তু সার্টিফিকেট পেয়ে যাচ্ছে দরদ। আর এরপর থেকেই কাকে বলে মার্কেটিং, ঠিক আছে, প্যান ইন্ডিয়ায় রিলিজ করতেছে, এটা বুঝতে হবে। এই প্রথম বাংলাদেশের একটা সিনেমা, মানিজ্যতের বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি যে ইন্ডিয়ার দর্শক বাংলাদেশের সিনেমা যতই ভালো হোক সেটাকে ভালো বলে না, এটা একটা দুঃখের বিষয়। আর এই কারণেই মনের দুঃখে, মনের কষ্টে ওদের সিনেমাই কিন্তু বয়কট করে রাখছি। দেখি এবার দরদ নিয়ে কলকাতার ইউটিউবার থেকে শুরু করে কলকাতার দর্শক কী রিয়াকশন দেয়। দরদটা গল্পের দিক থেকে, মেকিংয়ের দিক থেকে, প্লাস শাকিব খানের অভিনয়ের দিক থেকে, সব দিক থেকেই একদম দুর্দান্ত হওয়ার সম্ভাবনা আছে। আর সেই সাথে এই প্রথম ভারতের, অর্থাৎ একদম বলিউডের কোনো নায়িকার সাথে শাকিব খানকে আমরা দেখতে পারবো, সো এটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার স্যাপার। দরদ নিয়ে আরও অনেক বেশি এক্সাইটেড ছিলাম প্রথম দিকে একদম। তো বন্ধুরা, আমার বিশ্বাস দরদ একটা গল্পের সিনেমা, ভালো গল্পের সিনেমা, যেখানে শাকিব খানের অ্যাক্টিং আমরা অনেক ভালোভাবে উপভোগ করতে পারবো। কারণ শাকিব খানের ক্যারেক্টারের যে এক একটা ভেরিয়েশন এখানে আছে সেটা আসলে কল্পনার বাইরে। শাকিব খানকে এর আগে কোনো সিনেমায় আমার মনে হয় না যে মানে এত বেশি চরিত্রে আমরা দেখতে পেয়েছি। একটা সিনেমায় একাধিক চরিত্র কিন্তু মানুষ আবার একটাই, তো এতগুলো ইন্টারেস্টিং বিষয় এই সিনেমাতে আছে। আবার এই সিনেমার অধিকাংশ অংশের শুটিং কিন্তু ভারতে হয়েছে, তো লোকেশনের মধ্যেও অনেক ইন্টারেস্টিং বিষয় থাকতে পারে। কারণ আমরা বাংলাদেশি মানুষ, বাংলাদেশের সিনেমা দেখে অভ্যস্ত, বাংলাদেশের লোকেশনগুলো আমাদের চেনা হয়ে গেছে। প্রত্যেকটা সিনেমায় লোকেশন দেখতে দেখতে প্রায় একই রকম লাগে। গানগুলো নাকি খুবই দুর্দান্ত হয়েছে, আর গান তো আগে আসবে, গান নিয়েও খুবই এক্সাইটিং ফিল করতেছি। আর হ্যাঁ, দরদ যেহেতু শাকিব খানের সিনেমা, দরদ যেহেতু বাংলাদেশেরই প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা, যেটা কিনা বাংলাদেশ সহ আরও 30টা দেশের অধিক দেশে রিলিজ হবে এবং প্যান ইন্ডিয়াতে একদম প্রফেশনালভাবে ডাবিংয়ের মাধ্যমে রিলিজ হচ্ছে, সো এইটুকু আমাদের করতেই হবে দরদের জন্য। দরদ সিনেমাটার অন্য লেভেলের মার্কেটিং চাই আজকে থেকে। অবশ্যই বরবাদ সিনেমাটার মার্কেটিংও আমরা করব, তবে বরবাদ নিয়ে যতটা না কথা বলবো তার থেকে বেশি কিন্তু দরদ নিয়ে কথা বলতে হবে। কেননা দরদ সিনেমাটা আগে রিলিজ হবে, সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেট পাওয়ার পরপরই কিন্তু দরদ সিনেমার একটা গান আসবে। তো তোমরা কি এই সিনেমার স্যাড সংটা আগে চাও নাকি রোমান্টিক সংটা আগে চাও? মেবি রোমান্টিক সংটাই আগে আসবে। এই ভাষাও এই ডুবাও শিরোনামের একটা গান আছে বাংলাতে এবং সেটারই একটা হিন্দি ভাষণ আছে, তো আমি খুবই এক্সাইটেড আসলে। কারণ এইখানে আমরা জানি যে এর আগে যতগুলো সিনেমা আমরা দেখেছি, তুফান থেকে শুরু করে আরও আগের সিনেমাগুলো যেগুলো আছে, সবগুলোরই ডাবিং খুবই নর্মাল ছিল, হিন্দি ডাবিংটা। আর যে কারণে হিন্দিতে খুব একটা সাড়া পায় নাই, প্লাস কলকাতার মানুষ তো এমনিতেই দেখতে চায় না বাংলাদেশের সিনেমা বা বাংলা সিনেমা, কিন্তু এই ডাবিং কোয়ালিটি প্লাস সিনেমার কোয়ালিটির দিক থেকে দরদ ফার বেটার দ্যান অন্যান্য সিনেমা, সো আসলে এক্সাইটমেন্টের শেষ নাই। সো দরদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকে থেকে সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোচনা হোক শুধু দরদ নিয়ে। ও আরেক কথা, আমি একটা নতুন ফেসবুক গ্রুপ খুলেছি, যে গ্রুপে সিনেমা রিলেটেড আলোচনা হবে। অর্থাৎ তোমরা যারা সিনেমা প্রেমীরা আমার ভিডিও দেখে থাকো, তারা তোমরা চাইলে ওই গ্রুপে জয়েন হতে পারো। চাইলে বলতে আমি এটা তোমাদের কাছে আবদারি করতেছি, তোমরা গিয়ে এখনই জয়েন দাও। কমেন্ট বক্সে আমি লিঙ্কটা পিন করে দিচ্ছি, ওখানে তোমরা তোমাদের মতো করে যে কোনো সিনেমা নিয়ে রিভিউ দিতে পারো, যে কোনো সিনেমার আপডেট শেয়ার করতে পারো। আর সেই আপডেট থেকে, সেই রিভিউগুলো থেকে বা সেই আইডিয়াগুলো থেকে আমি কিন্তু ভালো লাগার মতো কিছু আইডিয়া পিক করে ভিডিওতে প্রকাশ করব। তাহলে আর দেরি কেন, দ্রুত গিয়ে জয়েন দাও ফেসবুক গ্রুপে, আর আমার সাথে সবসময়ের জন্য অ্যাড হয়ে যাও।